হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো, তবুও আরেকবার বলে দিই, রিকোয়েস্টটা করছেন স্ক্রিনশটটা দিয়ে দেবো, ঠিক আছে? আইডিটা আমি বুঝতে পারছি না, বাট ইনি লিখেছেন প্লিজ ডু পিগনোজ ভিডিও জুম ক্যামেরা। পিগনোজ মিন্স দিস। इतना अच्छा खासा नाक है जिसको आप लोग रिक्वेस्ट करके बिगाड़ने वाले हो, तो कोई बात नहीं। इन्हीं अनेक दिन धरे सेम वीडियो रिक्वेस्ट बार बार करे जाच्छे, आर आमी असभ्य एत रिक्वेस्ट करार परेओ करछि ना, सरि तार जोन्नो। एक्चुअलि अनेक रिक्वेस्ट थाके, तो किछु किछु रिक्वेस्ट करते गिये किछु किछु रिक्वेस्ट पेछने चले जाए, जेगुलो करा होये ओठे ना। सो आज के पिगनोज चैलेंज वीडियोटा करबो जूम कैमरा करे, ঠিক আছে? তো আর কিছুই না, দেখো ভিডিওটা। একটু অদ্ভুত রকমের ভিডিও, খুব বেশি বড় ভিডিওটা হবেও না, তো চেষ্টা করছি আমি আমার মতন করে একটু ভালো করে করার। বাকি তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো স্টার্ট করছি পিগনোজ চ্যালেঞ্জ ভিডিও। করছি পিগনোজ চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি পিগনোজ চ্যালেঞ্জটা হচ্ছে, পিগ মানে হচ্ছে শুকর, শুয়োর বলে যেটাকে বাংলাতে। তো ওর নাকটা কিরকম দেখেছো? তো আমাদের মতন হয় না, ওর নাকের ফুটোটা ভিতরটা দেখা যায়। সো সেই পিগ নোজের মতন করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। সো একটু জুম করে করতে বলেছে, তো আমি একটু সামনে চলে আসছি। আমার নাকের ফুটো অত বড় না, আঙুল দিতে গিয়ে নাকের ফুটো তো বন্ধই হয়ে যাচ্ছে। নাকে নোংরা কিছু নেই, কিন্তু আগেই বলে দিচ্ছি নাকে নোংরা একদম নাই। হ্যাঁ, নাকে এই যে আমি নাকে যে নোজ রিং বলো বা নোজ পিন, এটা রিং না সরি, যে নোজ পিনটা পরে আছি, তার একটা ভেতরে ছিটকিনি থাকে, ছিটকিনি বলতে পারো, এটা ছিটকিনি দেওয়া নোজ পিন, সেইটা দেখা যাবে, দেখবে। এই দেখো, নাকটা ব্যথা হয়ে যায় এরকম করে নাক টেনে ওপর দিকে তোলো, কি সব রিকোয়েস্ট করো। শুয়োরের নাকটা কিন্তু এরকম থাকে, শুয়োরের নাকের থ্যাপটা এরকম ওপর দিকে। ব্যথা করছে আমার নাক, দেখো একদম শুয়োরের মতো নাকটা হয়ে গেল, এই দেখো। এইভাবে করলে হচ্ছে না, নাকের ফুটোতে না আঙুলটা দিয়ে ঢেকেই যাচ্ছে পুরো। বলে যে জুম ক্যামেরা করতে, এর থেকে বেশি জুম আর হচ্ছে না, এবারে উল্টে মোবাইলের ওপর পড়ে যাব। কোনো বাচ্চা ছেলে ভিডিওটা দেখলে সত্যি ভয় পেয়ে যাবে। সো আঙুল দিয়ে তো করলাম, এইবার একটা অন্য টেকনিক দিয়ে করি, দেখবে খুব ভালো হবে। সেটা হচ্ছে ক্লিপ ইউজ করে, দেখে না যায় নাকে আবার। এটা দিয়ে করলে নাকের ফুটো ছোট হয়ে যাচ্ছে, টানা যাচ্ছে অনেকটা উপরে, বাট নাকের ফুটো হয়ে যাচ্ছে ছোট। চলো জুম করে আর একটুখানি ভিডিওটা কন্টিনিউ করি, একটু জুম করে। ওকে, জুম করে বলা হয়েছে করতে। সি, কি ভিডিও! ব্যাস,
जिन्होंने रिक्वेस्ट किया था पिग नोज चैलेंज वीडियो बनाने के लिए, বাংলায় বলে দিচ্ছি, যারা রিকোয়েস্ট করেছিলে বা যে রিকোয়েস্ট করেছিলে পিগ নোজ চ্যালেঞ্জ ভিডিওটা বানাতে, নাও বানিয়ে ফেললাম। এর থেকে বেশি পিগ নোজ আর কিছু করার থাকে না। অ্যাকচুয়ালি পিগ নোজের জাস্ট নোজটাকে আবার ওপর দিকে টানো, শুয়োরের মতো নাকটা দেখতে লাগবে, অ্যান্ড জুম করো, করে নাকের ভিতরের পার্ট দেখো, ঠিক আছে? এবার নোংরা থাকলে সেটাও দেখা যাবে, ইস, আর না হলে নোজ স্পিন পরে থাকলে এরকম নোজ স্পিনের ভেতরের পার্টটা দেখা যাবে। নোজের ভিতরে এই দেখো, নোজের ভিতরে অনেকের থাকে লম্বা লম্বা হেয়ার, অনেকে রিমুভ করে, যাদের যারা রিমুভ করে তাদের দেখা যাবে না, যাদের নোজের ভিতরে হেয়ার বেশিরভাগই থাকে, 99% থাকে নোজের ভিতরে হেয়ার, সেটাও দেখা যাবে জুম ক্যামেরা করলে। তো চলো, অনেক দিন দিয়ে রিকোয়েস্টেড পেন্ডিং থাকা ব্লগটা আজকে ফাইনালি করলাম। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।